আমরা প্রথমে নির্ণয় করছি সামান্তরিকের ক্ষেত্রফল। এর জন্য আমি একটা সামান্তরিক এঁকেছি এ বি সি ডি, এবং এই সামান্তরিকের বিডি কর্ণটা টেনেছি। দেখো বিডি কর্ণ আঁকার ফলে এই এবিসিডি সামান্তরিকটা দুটো ত্রিভুজে বিভক্ত হচ্ছে, একটা ত্রিভুজ এ বি ডি আর একটা ত্রিভুজ বি সি ডি। এখন আমি যদি এই ত্রিভুজের উচ্চতাটা আঁকি, ধরলাম এটার নাম দিলাম ও, তাহলে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ডিও, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু ডিও। এখন আমরা আগেই পড়েছি যে যদি কোনো সামান্তরিকের একটা কর্ণ টানা যায়, তাহলে সেই সামান্তরিকের কর্ণটি সামান্তরিককে দুটি সমান ভাগে বিভক্ত করে, অর্থাৎ বিডি কর্ণ টানার ফলে এবিসিডি সামান্তরিকটি দুটি সর্বসম বা সমান মাপের ত্রিভুজে বিভক্ত হয়, অর্থাৎ এ বি ডি এবং বি সি ডি এই দুটি ত্রিভুজ হচ্ছে দুটি সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এদের ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফলও তাই হবে। তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। এখন বিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে এবিডি এর ক্ষেত্রফলেরই সমান, তাহলে এবিসিডি সামান্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল। সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল তাহলে আমরা লিখেছি যে ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। এডিবি আর বিসিডি এই দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। পরের লাইনে প্লাস ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল প্লাস বিসিডি এর জায়গায় আমি আবার লিখেছি ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল, যেহেতু এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে কি পাচ্ছি? টু ইন্টু ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল সমান টু ইন্টু এডিবি এর ক্ষেত্রফল। আমরা কি পেয়েছি? হাফ ইন্টু এবি ইন্টু ডিও। তাহলে এখানে আমি হাফ ইন্টু এবি ইন্টু ডিও বসাচ্ছি, দুই দুই কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এবি ইন্টু ডিও। তাহলে দেখো এবি হচ্ছে আমরা বলতে পারি এই সামান্তরিকটির ভূমি, এবং ডিও হচ্ছে সামান্তরিকটির উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এবার আমরা নির্ণয় করব রম্বসের ক্ষেত্রফল। আমরা জানি যে রম্বস হলো একটি বিশেষ ধরনের সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি ভূমি ইনটু উচ্চতা হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফলও আমরা লিখতে পারি ভূমি ইনটু উচ্চতা। এটা রম্বসের ক্ষেত্রফলের একটা ফর্মুলা। এছাড়াও আমরা আরেকভাবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটা হলো দেখো আমি এখানে এ বি সি ডি একটা রম্বস এঁকেছি এবং তার দুটো কর্ণ এ সি এবং বি ডি অঙ্কন করেছি। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও ইকুয়াল টু ও সি, বি ও ইকুয়াল টু ও ডি, এবং এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এভাবে দেখি যে এই যে কোনো একটা কর্ণ, আমি ধরলাম বিডি কর্ণ টানার ফলে এবিসিডি রম্বসটা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটা ত্রিভুজ এ বি ডি আর একটা ত্রিভুজ বি সি ডি। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। এখন দেখো এ বি ডি এই ত্রিভুজটা আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই ভূমি হচ্ছে বিডি এবং উচ্চতা হচ্ছে এও। তাহলে আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলের জায়গায় লিখছি হাফ ইন্টু ভূমি হচ্ছে বিডি এবং উচ্চতা হচ্ছে এও। একইভাবে বিসিডি এই ত্রিভুজটা দেখো ভূমি হচ্ছে বিডি এবং উচ্চতা হচ্ছে সিও, তাহলে এর জায়গায় লিখছি হাফ ইন্টু বিডি ইন্টু সিও। এই দুটো থেকে দেখো আমরা হাফ বিডি এটা কমন পাচ্ছি, তাহলে হাফ ইন্টু বিডি আমি এটা কমন নিলে পাচ্ছি এও প্লাস সিও ইকুয়াল টু, দেখো এও প্লাস সিও সমান কি পাচ্ছি? এসি। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এসি।
বিডি হচ্ছে রম্বসের একটা কর্ণ আর এসি হচ্ছে রম্বসের আর একটা কর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলের এটাও একটা ফর্মুলা, আবার রম্বসের ক্ষেত্রফলের এটাও একটা ফর্মুলা। আমাদের প্রবলেম বুঝে দেখতে হবে যে আমরা কোথায় কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যেখানে আমাদের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেখানে আমরা সহজেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে রম্বসের ক্ষেত্রফল বার করতে পারবো। যেখানে আমাদের কর্ণ দেওয়া থাকবে না সেখানে আমাদের এইভাবে বার করতে হবে। এটা আমাদের প্রবলেম বুঝে করতে হবে।